আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি মেয়ের ঘটনা শোনাবো, যে কিনা মুসলমান না হওয়া সত্ত্বেও বিসমিল্লা বলে সব কাজ শুরু করত। এই বিসমিল্লা বলার কারণেই তার জীবন বেঁচে গিয়েছিল। পুরো ঘটনাটি শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটি অনেকটা এরকমভাবে বর্ণনা করা হয়েছে যে অনেকদিন আগে ইরান শহরে একজন অমুসলিম মেয়ে বাস করত। তখন সেই মেয়েটি অমুসলিম ছিল। সেই সময় ইরানে একজন বাদশাহ রাজত্ব করত। ওই বাদশাহর যে উজির ছিল সে সেই মেয়েটির বাবা ছিল, কিন্তু সে খুবই নিষ্ঠুর এবং পাষাণ হৃদয়ের মানুষ ছিল। মেয়েটার মন অনেকটা এমনভাবে বদলালো যে একবার মেয়েটি একটি মাহফিলে গিয়েছিল। ওই মাহফিলে বিসমিল্লা শরীফের ফজিলত বয়ান করা হচ্ছিল। সেই মাহফিলে বলা হচ্ছিল যে তোমরা যে কাজই করো না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো। যদি কেউ কাজটি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না করে তবে সেটি অসম্পূর্ণ এবং অসফল হয়। সাথে তিনি এও বললেন, প্রতিটি নেক এবং জায়েজ কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা উচিত। সেই ব্যক্তিটি বয়ানে বলছিল, এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমকে ভালোভাবে মন থেকে ভালো নিয়তের সাথে আমলের সহিত প্রতিটি ভালো কাজ শুরুর আগে পড়ত, এর ফলে তার মুক্তি হয়ে গিয়েছিল। ব্যাস, এটা শোনা দেরি ছিল। ওই মেয়ের মনে ইমান জেগে উঠল, তাই সে আল্লাহ পাকের পথে চলতে শুরু করছিল। তার মনে ইসলামের জন্য ভালোবাসা জেগে উঠেছিল। ওই মেয়ে যখন সেই নেক বান্দাদের কথা শুনে বাড়িতে গেল, তখন সে চলতে ঘুমাতে উঠতে বসতে এক কথায় সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকল। মেয়েটির বাবা ইসলামকে অনেক অপছন্দ করত। সে যখন দেখল যে তার মেয়ে সবসময় বিসমিল্লা শরীফ জপছে, তখন সে খুবই রেগে গেল। কেননা তার মেয়ে প্রতিবারই কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ত এবং খুবই খুশি হতো। সেই সাথে এও বলতো, এই কালেমা পড়ার মাধ্যমে আমার মনের ইমান জেগে উঠেছে আর আমার এমন মনে হচ্ছে যে আমার সব কাজই হয়ে যাচ্ছে। মেয়ের এসব কথা যখন বাবা শুনল, তখন সে খুবই অসন্তুষ্ট হল এবং সে ভাবল, আমি এরপর থেকে একে আর কখনোই বাইরে যেতে দেব না, এখন তো মার খেয়েই সিদ্ধে হবে। এই নিষ্ঠুর বাবা এবার তার মেয়েকে অনেক মারধর করত এবং ঘরে বন্দি করে রাখত। অনেক সময় তাকে কোনো খাবারও দিত না, কিন্তু মেয়েটি বিসমিল্লা পড়া বন্ধ করত না। মেয়েটির কাছে অনেকগুলো কবুতর ছিল। মেয়েটার বাবা বাদশার উজির ছিল। তারা যেখানে থাকত বাদশাও একই মহলে বাস করত। মেয়েটি সময় পেলেই কবুতরগুলোকে বিসমিল্লা শেখাত। কবুতরগুলোও তার ভালো বন্ধু ছিল। মেয়েটি জানালার বাইরে তাদের ঘর ছিল। বাবা যখন দেখল ঘরে আটকে রেখেও কোনো কাজ হচ্ছে না, তখন সে ভাবল সে তার মেয়েকে মেরে ফেলবে, এছাড়া সে শুধরাবে না। এরপর সেই বাবা একটি ষড়যন্ত্র করল। বাদশার কাছে একটি আংটি ছিল, যা কিনে একটাই ছিল। বাদশা সেই আংটিটিকে অনেক যত্ন করে রাখত। জীবনের থেকেও বেশি আংটিটিকে বাদশা ভালোবাসত। একবার বাদশা তার কামরায় ঘুমাচ্ছিলেন এবং আংটিটি তার মাথার কাছে রেখেছিল। উজির সেখানে আসলেন এবং সেখান থেকে আংটিটি উঠিয়ে সাথে করে নিয়ে চলে গেলেন। মেয়েকে দিতেন তো সে বাদশাকে বলে দিত যে তার বাবাই আংটিটি নিয়েছিলেন। তাই উজির ভাবতে লাগলেন যে তিনি কি করবেন। পরদিন সকালে তিনি মেয়ের রুমে আসলেন, কিন্তু মেয়েটি তখন সেখানে ছিল না। তাই সে ভাবল, আংটিটি আমি বরং কবুতরের ঘরের মধ্যে লুকিয়ে রাখি, খোঁজ করলে সিপাহীদের বলবো কবুতরের বাসার মধ্যে খুঁজে দেখো, এখানেও থাকতে পারে। চালাকি করে তিনি ভালোই ষড়যন্ত্র তৈরি করছিলেন, কিন্তু সব কিছু তার মনের মতো হয়নি। মেয়েটি সবসময় আল্লাহর নাম নিত আর আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। মেয়েটি জানত না যে আংটিটি কবুতরের বাসার মধ্যে ছিল। বাসা যখন ঘুম থেকে উঠল, তখন সে দেখল আংটিটি সেখানে নেই। রেগে আগুন হয়ে বাসা তার সিপাহীদের ডাক পাঠাল এবং বলল, যে আমার আংটিটি চুরি করেছে তাকে এখনই আমার সামনে নিয়ে হাজির করো, চোরকে ধরে আনো, আমি নিজ হাতে তাকে হত্যা করব। উজির তো এই সুযোগের অপেক্ষায় ছিল। সে বলল, হুজুর, অবাইদেন তো একটা কথা বলতে চাই, আপনি বাইরে কেন খোঁজ চালাচ্ছেন? আপনার আগে উচিত এই মহলের মধ্যে আংটিটি খোঁজ করা। বাদশা জিজ্ঞেস করল, তোমার কি কারো উপর সন্দেহ হয়? উজির সেই নিষ্ঠুর বাবা বললেন, সন্দেহ তো নেই কারোর উপরে, কিন্তু আমাদের আগে মহলের মধ্যে খোঁজ চালানো উচিত, কেননা বেশিরভাগ সময় নিজের কাছের মানুষরাই বিশ্বাসঘাতকতা করে থাকে। বাদশা বললেন, তুমি কথা তো ঠিক বলেছ, ঠিক আছে,
তাহলে তুমি মহল থেকে খোঁজ শুরু করো। মহলে খোঁজ চালানো শুরু করা হলো। সিপাহী যখন উজিরের মেয়ের ঘরে তল্লাশি চালালো, তখন তারা সেখানে কিছুই খুঁজে পায় না। উজির তাদেরকে বলল, ওই কবুতরের বাসাতেও খুঁজে দেখো, কিন্তু তারা কোথাও কিছু খুঁজে পেল না। সিপাহীরা তো বুঝতে পারছিল না একজন বাবা কিভাবে তার মেয়ের সাথে এত বড় শত্রুতা করতে পারে যে বাসার মাধ্যমে তাকে হত্যা করাতে চাইছিলেন। সিপাহীরা কবুতরের ঘরের মধ্যে খুঁজলেও তারা সেখানে কিছুই খুঁজে পেল না। এরপর তারা উজিরের ঘরে গেল। তারা দেখতে পায় বালিশের উপরে সেই আংটিটি পড়ে রয়েছে। সিপাহীরা তৎক্ষণাৎ সেই উজিরকে গ্রেপ্তার করে নিল। বাসার সামনে উজিরকে আনা হলে সে বলল, তুই চোর, তুই এতদিন ধরে বিশ্বাসঘাতকতা করে আসছিস, আমি তোকে ছাড়ব না। একথা বলে বাদশার তলোয়ারের এক কোপে উজিরের মাথা তার শরীর থেকে আলাদা করে দিল। দরবারে উপস্থিত সবাই এই দৃশ্য দেখছিল, এমনকি উজিরের সেই মেয়েও এই দৃশ্য দেখে সে কাঁদতে লাগলো। সে জানতে পারল না আসলে তার বাবা তার কত বড় শত্রু ছিল। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলছি ওই আংটিটি বাবার কামরায় কিভাবে গেল। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মেয়েটি তার কবুতরকে বিসমিল্লা শেখাতো, মেয়েটার নিষ্ঠুর বাবা যখন সেখানে আংটিটি রাখতে আসলো, তখন কবুতররা আল্লাহর কুদরতে তা বুঝতে পেরেছিল। যেই কবুতরের বাসায় আংটিটি লুকিয়ে রাখা হয়েছিল, সে যখন উঠতে লাগলো, তখন তার পায়ের মধ্যে আংটিটি আটকে গিয়েছিল। সেই কবুতরটি উড়ে উজিরের কামরায় এলো এবং আংটিটি তার বিছানার বালিশের উপর রেখে চলে গেল। এভাবে সেই মেয়েটি মৃত্যুর হাত থেকে বেঁচে গেল বিসমিল্লার বরকতের মাধ্যমে। মেয়েটি ভাবল, আমি তো সেই বুজুর্গের কথা শুনেছিলাম যে বিসমিল্লা পড়লে সব কাজেই সফলতা আসে, কঠিন কাজও সহজ হয়ে যায়। মেয়েটি সেই কথাটি মনে প্রাণে ধারণ করে নিয়েছিল। এরপর সেই মেয়েটি মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।